আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট, অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ আরবির ভিতরে যে জিনিসটি বেশি প্রয়োজন, সে জিনিসটি বেশি দরকার, সেটি হচ্ছে জুমলা। অর্থাৎ একটা বাক্য, একটা সেন্টেন্স তৈরি করতে কী কী জিনিস লাগে এবং কীভাবে একটা বাক্য তৈরি করে, সে বিষয়টি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। সেটি হচ্ছে আল জুমলাতু ওয়া আকসামুহা, জুমলা এবং তার প্রকারভেদ। শুরুতে জুমলার পরিচয় জেনে নিই। জুমলার শাব্দিক পরিচয়, জুমলা শব্দটি আরবি, এটি এক বচন, এর বহু বচন হচ্ছে আল জুমালু। এর মাদ্দাবা মূলক্ষর হচ্ছে জিম লাম মিম। জিনস হচ্ছে সহি, অর্থ হচ্ছে বাক্য। এরপরে জুমলার পারিবেশিক পরিচয়, যে শব্দ সমষ্টি দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় এবং শ্রোতাও অর্থ সম্পূর্ণরূপে বুঝতে পারে তাকে জুমলা বলে। আমি আবার বলছি, যে শব্দ সমষ্টি দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় এবং শ্রোতাও এর অর্থ সম্পূর্ণরূপে বুঝতে পারে তাকে জুমলা বলে। জুমলাকে আরবিতে কালামও বলে এবং মোরাক্কাবে তামও বলা হয়। জুমলার শাব্দিক পরিচয়, পারিবেশিক পরিচয় শিখলাম। একটা আরবি বাক্যের তিনটি বিষয়ের সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে। এক নম্বর, দুই বা ততোধিক কালেমা বা পদ পরস্পর সম্পর্কযুক্ত হতে হবে। দুই নম্বর, দুটির একটির মুসনাদেলাই বা সাবজেক্ট বা উদ্দেশ্য হতে হবে। অপরটি, তিন নম্বরে, অপরটি মুসনাদ বা ভিডিও অথবা ফেটিকেট হতে হবে। আমি কি বললাম, একটি বাক্য হতে হলে তিনটি বিষয়ে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে। তিনটি, এক নম্বর হল দুই বা ততোধিক কালেমা বা পথ পরস্পর সম্পর্কযুক্ত থাকতে হবে, অর্থাৎ একের অধিক বাক্য থাকতে হবে। দুই বা ততোধিক কালেমা বা পথ সম্পর্কযুক্ত থাকতে হবে। দুই নম্বর, মুসনাদেলাই বা উদ্দেশ্য হতে হবে, যাকে ইংরেজিতে বলে সাবজেক্ট। তিন নম্বর, আরেকটি শব্দ যেটি মুসনাদ হবে বা বিধে হবে, যাকে ইংরেজিতে বলে পেটিকেট। এই একটি বাক্যের তিনটি বিষয় সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কী শিখলাম? জুমলার শাব্দিক পরিচয়, জুমলার পারিবেশিক পরিচয়, আর একটি বাক্যের কয়টি জিনিস লাগে সেটি আমরা শিখলাম। এখন আমরা শিখব জুমলার প্রকারভেদ। জুমলা প্রথমত দু প্রকার, জুমলা খবরিয়া, জুমলা ইনশিয়া। আমি যদি বোর্ডের চার্টের মাধ্যমে বা স্মৃতির মাধ্যমে দেখাই, জুমলা প্রথমত দুই প্রকার, আর জুমলাতুল খবরিয়াতু আর জুমলাতুল ইনশিয়াতু। এখন জুমলা খবরিয়ার পরিচয়, যে বাক্যের বক্তাকে তার বক্তব্যের ব্যাপারে সত্যবাদী মিথ্যাবাদী বলা যায় তাকে বলে জুমলা খবরিয়া। আমি আবার বলছি, যে বাক্যের বক্তাকে তার বক্তব্যের ব্যাপারে সত্যবাদী মিথ্যাবাদী বলা যায় তাকে বলে জুমলা খবরিয়া। যেমন জায়দুন কয়মুন, জায়দ দণ্ডেমন, অথবা বকরুন আলিমুন, বকর একজন জ্ঞান। জুমলা ইনশিয়াত যদি পরিচয় দিই, যে বাক্যের বক্তাকে তার বক্তব্যের ব্যাপারে সত্যবাদী মিথ্যাবাদী কোনোটাই বলা যায় না তাকে জুমলাই ইনশিয়া বলে। আমি আবার বলছি, যে বাক্যের বক্তাকে তার বক্তব্যের ব্যাপারে সত্যবাদী মিথ্যাবাদী কোনোটাই বলা যায় না তাকে বলে জুমলাই ইনশিয়া। যেমন এফ আল, তুমি করো, লা তাফাল, তুমি করো না, এটি হলো জুমলাই ইনশিয়া। জুমলাই খবরিয়া এটি দু প্রকার, এক নম্বর জুমলা ইসমিয়া, দুই নম্বর জুমলা ফেলিয়া। জুমলা ইসমিয়া কাকে বলে? যে বাক্যের প্রথম অংশ এসএম হবে তাকে জুমলা ইসমি বলে, যে বাক্যের প্রথম অংশ ফেল হবে তাকে জুমলা ফেলিয়া বলে। একেবারে সহজ কথা, যে বাক্যের প্রথম অংশ এসএম হবে তাকে জুমলা ইসমি বলে। যেমন জাইদুন কয়মুন, জায়দ এক ব্যক্তির নাম, এটা এসএম, জায়দ নামটা বাক্যের শুরুতে আসছে, সেজন্য এটি জুমলা ইসমিয়া। আর জুমলা ফেলিয়া,
যে বাক্যের প্রথম অংশ ফেল হয় তাকে জুমলা ফেলিয়া বলে। যেমন নাসারা জাহিদুন, জাহেদ সাহায্য করলো, তো নাসারা হলো ফেল, এটা ফেলে মাজি, এটা বাক্যের শুরুতে আসছে ফেল, সেজন্য একে বলে জুমলাই ফেলিয়া। তো আমি আবার বলছি জুমলাই ইসমিয়ার সংজ্ঞা হচ্ছে বাক্যের প্রথম অংশ যদি এসএম হয় তাকে জুমলা ইসমিয়া বলে। যেমন জাহিদুন কয়মুন, আর জুমলা ফেলিয়ার পরিচয় হচ্ছে বাক্যের প্রথম অংশ যদি ফেল হয় তাকে জুমলা ফেলিয়া বলে। যেমন নাসারা জাহিদুন। শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমি জাহিদুন কয়মুনের এবং নাসারা জাহিদুনের তারকিপটি একটু পাশাপাশি করে দিই তাহলে সুন্দর হয়। জাহিদুন কয়মুন, জাহেদ দণ্ডামন, জাহিদুন মুক্তদা, কয়মুন খবর, মুক্তদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়াম। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে জাহিদুন মুক্তদা কেন বললাম, বাক্যের শুরুতে যদি এসএম হয় তারকিবে সেটিকে মুক্তদা বলতে হয়, তা জাহিদুন এক ব্যক্তির নাম, এটা বাক্যের শুরুতে আসছে, সেজন্য আমি বললাম মুক্তদা। আর পরেরটি হচ্ছে খবর, কারণ মুক্তদা চাই খবর, প্রথমে যদি মুক্তদা হয় বাক্যে তার পরের অংশ হবে খবর, তো জাহিদুন মুক্তদা কয়মুন খবর, মুক্তদা খবর মিলে জুমলে ইসমিয়া খবরিয়া। জুমলে ফেলিয়ার উদাহরণ নাসারা জাহিদুন, জাহেদ সাহায্য করলো, তা নাসারা ফেল, জাহিদুন ফাইল, ফেল ফাইল মিলে জুমলে ফেলিয়া। নাসারাকে ফেল বললাম কেন, যে কোনো কাজ করা, যাওয়া, খাওয়া, হাসা, লেখা, পড়া, যত ধরনের কাজ সকল কাজই হলো ফেল, সকল কাজই হলো ভার্ব, সকল কাজই হলো ক্রিয়া। তাহলে নাসারাকে কী বললাম, ফেল। জাহিদুন হলো ফাইল, ফাইল কাকে বলে, যার মাধ্যমে কাজটা সম্পন্ন হয়, যার মাধ্যমে কাজটি নিষ্পন্ন হয়, সম্পাদন হয়, চূড়ান্ত করা হয় তাকে বলে ফাইল, তাকে বলে সাবজেক্ট, তাকে বলে কর্তা। তাহলে নাসারা জাহিদুন কে সাহায্য করলো, কে এর উত্তরে, কে কোশ্চেনের উত্তরে, কে প্রশ্নের উত্তরে যেটা আসবে সেটা হলো সাবজেক্ট, সেটা হলো ফাইল, সেটা হলো কর্তা। তা নাসারা জাহিদুন, জাহেদ সাহায্য করলো, যদি কোশ্চেন করি কে সাহায্য করলো, জাহেদ, তা জাহেদ হচ্ছে ফাইল, তার কিবি কী হবে, নাসারা ফেল, জাহিদুন ফাইল, ফেল ফাইল মিলে জুমলাই ফেলিয়ে খবরিয়া। এটা খবরিয়া প্রকারভেদ, সেজন্য তার কিবি কী লিখলাম, মুক্তদা খবর মিলে জুমলে ইসমিয়া খবরিয়া, ফেল ফাইল মিলে জুমলে ফেলিয়া খবরিয়া, খবরিয়া প্রকারভেদ সেই জন্য জুমলে ইসমিয়া খবরিয়া, জুমলে ফেলিয়া খবরিয়া বলতে হবে। শিক্ষিত বন্ধুরা, এবার আসি আমরা জুমলাই ইনশাইয়া। জুমলাই ইনশাইয়া প্রথমত দশ প্রকার। আল আমর, আল আমরের তো আদেশ সূচক, যেমন এফ আল তুমি করো, উনসুর তুমি সাহায্য করো, এ করো তুমি পড়ো, অর্থাৎ আদেশ সূচক, এটা হলো আমর। আর নাহি, নেই হলো নিষেধ সূচক, লা তাফাল তুমি করো না, লা তাজরিব তুমি মারো না, লা তাকুল তুমি খেও না, লা তাদহাক তুমি হাসো না, লা তাসমা তুমি শ্রবণ করো না, এটা হলো নাহি, নিষেধ সূচক। আল ইস্তিফহাম প্রশ্নবোধক, যাকে ইংলিশে বলে ইন্টারগেটিভ প্রশ্নবোধক, কাইফা হালুকা তুমি কেমন আছো, মা ইসমুকা তোমার নাম কি, এই যে প্রশ্নবোধক। আর তামান নাই আকাঙ্ক্ষা সূচক, লাইতা বকরন গায়বুন, হায় বকর যদি অনুপস্থিত থাকতো, অর্থাৎ আকাঙ্ক্ষা করা, আকাঙ্ক্ষাবোধক, আকাঙ্ক্ষা সূচক। আর তারাজ্জি আশাবোধক বাক্য, প্রথমটা বললাম আদেশ সূচক বাক্য, তারপরটা বললাম নিষেধ সূচক বাক্য, এরপরটা বললাম প্রশ্নবোধক বাক্য, তারপরটি বললাম আকাঙ্ক্ষাবোধক বাক্য, এরপরটি বললাম আশাসূচক বা আশাবোধক বাক্য। লা আল্লাহ জাহেদান হাজরুন, জাহেদ সম্ভবত উপস্থিত হবে। আল উকুদ চুক্তিবোধক বাক্য, যেমন বিয়েতু ও আস্তরিত, আমি বিক্রয় করলাম, অস্তরিত আমি ক্রয় করলাম, চুক্তিবোধক। আর নেদা আহ্বান সূচক বাক্য, ইয়া আল্লাহ হে আল্লাহ, ইয়া রহমান, অর্থাৎ আহ্বান সূচক। আল আরদু অনুরোধ সূচক বাক্য, যেমন আলা তানজিল বিনা ফাতুসিবা খায়রান, আপনি আমাদের ছেড়ে যাবেন না, এটা আমাদের জন্য মঙ্গলজনক হবে, এটা আমাদের পক্ষে মঙ্গলজনক হবে, আপনি আমাদের ছেড়ে
যাবেন না, এটা আমাদের পক্ষে মঙ্গলজনক হবে। এটা অর্থ আল কসম, শপথ জ্ঞাপক বাক্য, শপথ, আল্লাহ লা আদ্রিবা না জায়দান, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহর শপথ, লা আদ্রিবা না জায়দান, আমি অবশ্যই জায়দকে প্রহার করব, আমি অবশ্যই জায়দকে মারব, অবশ্যই জায়দকে প্রহার করব, আল্লাহ এ ও ওটা হলো কসম, অ হরফে যায় অসমিয়া, আল্লাহর নামে কসম করতে হয়, অন্য কারোর নামে কসম করা যায় না। তো কসম মানে শপথ জ্ঞাপক বাক্য, আল্লাহ লা আদ্রিবা না বকরান, আল্লাহর কসম আমি জায়দকে অবশ্যই প্রহার করব। আর তাআজ্জুব, তাআজ্জুব মানে বিস্ময়বোধক বাক্য, যাকে ইংরেজিতে বলা এক্সক্লামেটরি সেন্টেন্স, বিস্ময়বোধক বাক্য। যেমন মা আহসানু মাদ্রাসাতুনা, আমাদের মাদ্রাসা কতই না সুন্দর, মা আহসানু মাদ্রাসাতুনা। আমরা অনেক সময় বাংলায় বলি বাড়িটা কতই না সুন্দর, মাদ্রাসাটা কতই না সুন্দর, তাহলে সেটা আরবিতে কী বলে, তাআজ্জুব মানে বিস্ময়বোধক। যেমন মা আহসানু মাদ্রাসাতুনা, আমাদের মাদ্রাসাটা কতই না সুন্দর। শিক্ষার্থী বন্ধুরা, এই দশ প্রকার হলো জুমলা ইনশাইয়ার প্রকারভেদ। এই জুমলা ইনশাইয়ার আরও তিনটি প্রকারভেদ রয়েছে, সে তিনটি হলো আদুয়া, অর্থাৎ মঙ্গল অমঙ্গলজনক কামনাসূচক বাক্য, মঙ্গল অমঙ্গলজনক কামনাসূচক বাক্য। যেমন আমরা অনেক সময় বলি জাজাকাল্লাহু খৈরন, অর্থাৎ কোনো ভালো কাজ যদি কেউ করে তাকে আমরা দোয়া করি, তার জন্য কল্যাণ কামনা করি, কি বলে, জাজাকাল্লাহু খৈরন, আল্লাহ তোমাকে কল্যাণ দান করুন। আল মাদহু প্রশংসা জ্ঞাপক বাক্য, অনেকে প্রশংসা করি, যেমন নিয়মার রজুল বকরুন, বকর কতই না সুন্দর, বকর লোকটি কতই না সুন্দর। আদাম নিন্দা জ্ঞাপক বাক্য, নিন্দা সুযোগ, কাউকে নিন্দা করা, যেমন বিএসআর রজুল ফেরাউন, ফেরাউন লোকটি কতই না খারাপ, কতই না নিকৃষ্ট। তাহলে জুমলা ইনশাইয়ার প্রথমত প্রকার হলো দশটি, এরপরে শিখলাম আরও তিনটি, জুমলা ইনশাই মোট ১৩ প্রকার শিখলাম। শিক্ষার্থী বন্ধুরা, শুরুতে আমরা জুমলার পরিচয় শিখলাম, এরপরে জুমলা প্রথমত দুই প্রকার, জুমলা খবরিয়া, জুমলা ইনশাইয়া, এর পরিচয় শিখলাম, তারপরে জুমলা খবরিয়া দুই প্রকার, জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া, এর পরিচয় আমরা দেখলাম, এরপরে জুমলা ইনশাইয়া প্রথমত ১০ প্রকার, তারপরে আরও ৩ প্রকার, মোট ১৩ প্রকার আমরা জুমলা ইনশাইয়ার প্রকার শিখলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই তিনটি বাক্যের বিশ্লেষণের মাধ্যমে, তারকিবের মাধ্যমে আমরা জুমলা আরেকটু গভীরে চলে যাব, অর্থাৎ একটি শব্দ কীভাবে ফেল হয়, কীভাবে ফাইল হয়, কীভাবে মাফুল হয় সেটা আমরা প্র্যাকটিক্যাল দেখব, এরপর একটি শব্দ কীভাবে মুক্তদা হয়, খবর হয় সেটা আমরা দেখব। তো প্রথম বাক্য নাসারা জাইদুন বকরন, এই প্রথম বাক্যে তিনটি শব্দ রয়েছে, নাসারা একটি শব্দ, জাইদুন একটি শব্দ, বকরন একটি শব্দ। তা নাসারা এটা ফেল, এটা ফেলে মাঝে মুতলাক মজবুত মারফের সিগা, এটা ফেল ক্রিয়া ভার্ব। জাইদুন এটি সাবজেক্ট, এটি কর্তা, এটি ফাইল। বকরন এটি মাফুলিভি, এটি কর্ম, এটি অবজেক্ট। অর্থাৎ সাধারণত একটা বাক্য আরবিতে তৈরি করতে হলে, সিম্পল একটা সাধারণ বাক্য তৈরি করতে হলে তিনটে জিনিস লাগে আরবিতে, ফেল ফাইল মাফুলিভি সাধারণত, অথবা ফেল ফাইল দিয়ে বাক্য তৈরি হয়ে যায়। কিন্তু সুন্দর একটা বাক্য হতে হলে তিনটে জিনিস লাগে, একটি ফেল, একটি ফাইল, একটি মাফুলিভি। এখন ফেল কাকে বলে, ফাইল কাকে বলে, মাফুলিভি কাকে বলে, সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। ফেল কাকে বলে, যে কোনো কাজ করা, যাওয়া, খাওয়া, হাসা, কাঁদা, লেখা, যে কোনো কাজের নামই হচ্ছে ফেল বা ক্রিয়া বা ভর্ব। এরপর হলো ফাইল, কাজটা যিনি সম্পন্ন করেন, কাজটা যার মাধ্যমে সম্পাদন করা হয় তাকে ফাইল বলে। যেরকম আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমি হইলাম ফাইল, আর পড়ানো এটা হলো ক্রিয়া, এটা হলো কাজ, এটা হলো ভার্ব। আর তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা হচ্ছ মাফুলিভি, তোমরা হচ্ছ কর্ম, তোমরা হচ্ছ অবজেক্ট। তো আশা করি তোমরা সুন্দর করে বুঝতে পারছো। আমি আবার বলছি, আমি পড়াচ্ছি তোমাদেরকে,
আমি তোমাদেরকে পড়াচ্ছি। আমি হইলাম ফাইল, পড়ানোটা হইল ফেল, তোমরা হইলা মাপুলিবি। পড়ানোটা হইল ফেল, আমি হইলাম ফাইল, তোমরা হইলা মাপুলিবি। ফেল ফাইল মাপুলিবি মিলে জুমলে ফেলিও। তা আমি কী বললাম, যে কোনো কাজ ফেল, কাজটা যিনি করেন, যার মাধ্যমে সম্পন্ন করা হয়, যিনি সম্পাদন করেন তাকে বলে ফাইল। এরপরে কাজটা যার উপরে পতিত হয়, যার উপরে পড়ে, ফাইলের কাজ যার উপরে পতিত হয় তাকে মাপুলিবি বলে। আমি আবার বলছি, ফাইলের কাজ যার উপরে পতিত হয়, যার উপরে বর্তায়, তাকে মাপুলিবি বলে। এখন নাসারা জাহিদুন বকর, এটা অর্থ কী? জায়েদ বকরকে সাহায্য করল। জায়েদ বকরকে সাহায্য করলো কে? জায়েদ কাকে করলো? বকরকে। কী করলো? সাহায্য। একটা অংশ, একটা অংশ, একটা অংশ, তিনটা অংশ, আরবিতে তিনটা অংশ, এক দুই তিন, এক দুই তিন। এখন এই জায়েদ কাজটা যে করলো সে হলো ফাইল, সে হলো সাবজেক্ট, সে হলো কর্তা। বকর কাকে করলো? বকরকে। বকর হলো মাফুলবি, মাফুলে বি। তা বকরের উপর কাজটা পতিত হয়েছে, একে বলে অবজেক্ট। বাংলায় বলে কর্ম। এরপরে কী করলো? সাহায্য করলো। এটা হলো ভার্ব, এটা হলো ফেল। শিখেছি বন্ধুরা, আমি তিন ভাষায় লিখে দিলাম, তোমরা লক্ষ্য করো। নাসারা ফেল, জাহিদুন ফাইল, বকরম মাফুলিবি। নাসারা ফেল, জাহিদুন ফাইল, বকরম মাফুলিবি। ফেল ফাইল মাফুলিবি মিলে জুমলে ফেলিয়া। আরবিতে বললাম ফেল, ইংলিশে বললাম ভার্ব, বাংলা বললাম ক্রিয়া। জাহিদুন আরবিতে বললাম ফাইল, ইংলিশে বললাম সাবজেক্ট, বাংলা বললাম কর্তা। বকরম আরবিতে বললাম মাফুলিবি, ইংরেজিতে বললাম অবজেক্ট, বাংলা বললাম কর্ম। তাহলে কী দাঁড়াইলো? ফেল ফাইল মাফুলিবি মিলে জুমলে ফেলি খবরিয়া। আমি আবার বলছি, নাসারা ফেল, জাহিদুন ফাইল, বকরম মাফুলিবি। ফেল ফাইল মাফুলিবি মিলে জুমলাই ফেলিয়া। আমি আবার পুরো তারকিপটা করে দিচ্ছি। নাসারা ফেল, জাহিদুন ফাইল, বকরম মাফুলিবি। ফেল ফাইল মাফুলিবি মিলে জুমলে ফেলিয়া খবরিয়া। তা আশা করি এ বাক্যটি তোমরা বুঝতে পারছো। দ্বিতীয় বাক্য হলো জাহিদুন কয়েমন, সায়েদ দণ্ডামন। এখানে ছিল তিনটি শব্দ, এ জায়গায় হচ্ছে দুটি শব্দ। এ জায়গায় ছিল ফেল ফাইল মাফুলিবি, এ জায়গা হচ্ছে দুইটি এস, অর্থাৎ জাহিদুন মুক্তাদা কয়েমন খবর, জাহিদুন মুক্তাদা বা মুসনাদ এলাই, আর কয়েমন খবর বা মুসনাদ, মুক্তাদার খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। এটা ছিল ফেল ফাইল দিয়ে একরকম তারকিব, এটা হচ্ছে মুক্তদা খবর দিয়ে অন্যরকম তারকিব। জাহিদুন মুক্তদা বাক্যের শুরুতে এস এম আসছে, যদি বাক্যের শুরুতে এস এম হয় তাহলে তারকিবে কী বলতে হবে? মুক্তদা। সেজন্য কী বললাম? জাহিদুন মুক্তদা। আর পরেরটি দুটি শব্দে প্রথমে যদি মুক্তদা হয়, পরেরটি অটোমেটিক্যালি খবর খবর হয়ে যাবে। জাহিদুন মুক্তদা কয়েমন খবর, মুক্তদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। তৃতীয় নম্বর বাক্য হলো এফ আল, এ জায়গায় ছিল তিনটি, একটি একটি পদ বা একটি শব্দ কমে হয়ে গেছে দুটি। এরপরে
আরও একটু কমে হয়ে গেল একটি, তিনটি শব্দ, দুটি শব্দ, একটি শব্দ, একটি শব্দ তার কি ভাই কীভাবে? অনেক সময় কারো কাছে একটু বেকআপ বাবা একটু ধাঁধা লাগতে পারে, একটি শব্দ তার কি কীভাবে হয়? আজকে যেমন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আশা করি তোমরা এরপরে তার কি ভুল করবে না। এফ আল ফেল, জমির আংকা ফায়েল, এটা জুমলা ইনসাইয়ার তার কি এফ আল তুমি করো, এটা আদেশ সূচক আমর, এদিকে ফেল আছে এবং উজ্জ ফাইল আছে। ফাইল দু প্রকার, একটা ফাইলে বারেস, একটা ফাইলে মুস্তাদির। বারেস মানে প্রকাশ্য ফাইল দেখা যাবে, আর মুস্তাদির মানে উজ্জ বা গোপন। তো এই জায়গায় ফাইলটা হলো উজ্জ বা গোপন। এফ আল ফেল জমির আংদা ফাইল, জমির আংদা বললাম কেন, তুমি করো, তা তুমির আরবি তো আংদা। এফ আল ফেল জমির আংদা ফাইল, ফেল ফাইল মিলে জুমলে ফেলিয়া ইনসাইয়া। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, জুমলে ফেলিয়া খবরিয়া, জুমলে ইসমিয়া খবরিয়া, এই দুটি বাক্যই কিন্তু খবরিয়ে লিখলাম। তৃতীয় বাক্য এসে জুমলা ইনসাইয়া কেন লিখলাম? এই এফা আমর এফাল এটি জুমলা ইনসাইয়া বর্গভেদ, সেজন্য তার কিভাবে কী বললাম? এফাল ফেল জমির আংদা ফাইল, ফেল ফেল মিলে জুমলা ফেলিয়া ইনসাইয়া আমর, এই ফেল আমর এটা ইনসাইয়া বর্গভেদ, সেজন্য তার কিভাবে কী বলতে হবে? জুমলা ফেলিয়া ইনসাইয়া। কেউ যদি ফেল ফেল মিলে জুমলা ফেলিয়েও লেখে, ইনসাইয়া না লেখে, তাহলে কিন্তু তার কি হয়ে যাবে? কিন্তু ফেল ফাইল মিলে জুমলে ফেলিয়ে ইনসাইয়া বললে আরও একটু স্পষ্ট হয়ে যাবে যে এটা জুমলে ইনসাইয়ার প্রকারভেদ। শিক্ষার্থী ভালো করে বুঝতে পারছে, এক্সামে এটা মনে করবে, শিক্ষক এটা মনে করবে যদি তুমি ইনসাই শব্দটা যুক্ত করো। আর যদি শুধু ফেল ফাইল মিলে জুমলে ফেলিয়ে লেখো, তাতে কিন্তু তার কি হয়ে যাবে? আর এ দুটোতেও ফেল ফাইল মিলে জুমলে ফেলিয়া মুক্তা খবর মিলে জুমলায় এসমিয়া খবরিয়া না লেখলেও কিন্তু তার কি হয়ে যাবে? খবরিয়া লেখলে সুন্দর হবে। তা আমরা যখন লিখবো আমরা পুরোটাই লিখবো, আমরা সংক্ষেপে লিখবো ইনশাআল্লাহ। তা শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখলাম, সেটা হলো জুমলা ও তার প্রকারভেদ। তা আমরা জুমলার পরিচয় এবং একটি বাক্যের তিনটি যে সামঞ্জস্যপূর্ণ পদ বা কালেমা দরকার সেটিও দেখলাম। এবার জুমলা প্রকারভেদ, জুমলা ইনসাইয়া প্রকারভেদ এবং তিনটি তারকিবের মাধ্যমে আমরা জুমলার বিষয়ে মোটামুটি জ্ঞান লাভ করতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আজ আর নয় বন্ধুরা, পরবর্তী পড়ার জন্য তোমরা অপেক্ষা করো। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো রাখুন, আমাকেও ভালো রাখুন, এই কামনায় এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।